হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। মামুনিস ব্লগে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি আজকে সারাদিন কী করছি না করছি, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো এখন বাজে একটা বাজতে দেখ একটা পাঁচ বাজে, তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এখন আমি রান্নাবাড়ি করছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখাবো তোমাদেরকে। তার আগে দেখো, চিনি ঘুমাচ্ছে, ওকে স্নান ধান করে ঘুম পাড়িয়ে দিলাম। চিনিটা আমি সকালে উঠে কিছু রান্নাবাড়ি করে, মা বাড়িতে চলে গেছে, দিদা অসুস্থ তাই দিদাকে দেখতে গেছে, তো থাকবে দু তিন দিন থাকবে। তো 12টার সময় গেল, তারপর চিনিকে স্নান ধান করে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এখন মুরগির মাংস রান্না করছি। সকালে ডাল আর নিরামিষ তরকারি রান্না করে খাওয়া দাওয়া করে চলে গেছে। তো এখন আমি রান্নাবাড়ি করছি, দেখো বাড়িতে একা, চিনি আছে, চিনির সাথে ঘুম থেকে উঠলে খেলতে হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি, তোমরা দেখতে থাকো কী কী করছি না করছি। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, আর যারা করেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। এভাবে পাশে থেকো, সাথে থেকো। এই যে দেখো আলু ভাজা হয়ে গেছে, যেখানে মাংস আছে, মশলা, জল, মামা তো ঘুম থেকে উঠে গেছে, আমার তো রান্নাবাড়ি হয়নি, ছো না, এবার কে রান্না করবে? তুমি উঠে গেছে, উঠে গেছে, এবার কে রান্না করবে? চিনি রান্না করবে? রান্নাই তো হয়নি, ছো না, চিনির 5 মিনিটের ঘুম। এই জায়গায় মাংস রান্না হয়নি, কিছু হয়নি, তুই খাবি কি দিয়ে বল, খাবি কি দিয়ে? উঠে গেলি তুই এত তাড়াতাড়ি? না, এই রান্না করবি, ধরে না, এই ধরে না, চিনি রান্না করবে, দাঁড়া আমি তাকে একটু নাড়া দিই। চিনির 5 মিনিটেই ঘুম হয়ে যায়, 5 মিনিটেই ঘুম হয়ে যায়। চিনি কত বড় হবে দেখাও তো, সোনা তুমি কত বড় হবে দেখাও, দেখাও দেখাও, এত বড়। তোমার চুল কই সোনা, দেখাও চুল কোথায়, দেখাও চুল, দেখাও, ওই জোরে সবাই দেখবে না, বলো চুল কোথায়, দেখাও চুল কই, দেখাও সোনা, দেখাও 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 চুল কই, দেখাও, দেখাবে না, দেখাবে না, তুমি কত বড় হবা দেখাও, এইটাই দেখাবা, চিনি এত বড় হবে, চিনি চুল কই, এই যে চুল, এই যে দেখাচ্ছে চুল, চিনি ঝিঙ্কুনাগুর করে কেমন করে নাচে, এই যে ঝিঙ্কুনাগুর করে নাচে, তুমি সবাইকে দেখাচ্ছ, একটা পাপ্পি দিয়ে দাও, এরঙ্গ দাও, তাই 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 তাই, হাই করে দাও, এভাবে হাই করো, হাই করে দাও, হাই, চিনি সব পারে, তাই না, চিনি সব পারে। তো বাবাকে ফোন করি, দাঁড়া আসতে বলি, এই 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 দুপুস দুপুস করে পড়ে যাবে, আচ্ছা 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 কোলে আছো, বা তুই আমার কাজ বাড়াচ্ছিস, সোনা তুলে রাখো, কুল তুলে রাখো, হ্যাঁ ওখানে দিয়ে দাও, চিনি কুল খাবে নাকি, এ মা দেখো কত কুল, এই যে আরেকটা কুল, এই চিনি আচার খাবে, তুমি খেলো আমি যাই রান্নাঘরে, তুমি খেলো আমি রান্নাঘরে যাই, সোনা হ্যাঁ এখানে কুল দিয়ে খালো আমি যাই রান্নাঘরে, তাই রান্নাঘরে যাই, মাংস তো রান্না করি তুমি খাবা না,
ও তুমি চলে আসছো, শোনা দুপুষ আবার দুপুষ করে পড়ে যাচ্ছ। আচ্ছো খেলা হয়ে গেল, পড়ে যাবি, ই পড়ে যাবি, পড়ে যাবি, এ পড়ে যাবি, ঢুকুগুড়ি আই পটি করতে বসে কি বাজাচ্ছিস? খেল খেলা খেলা, হুম খেলা খেলা, পটি করতে বসে কেউ খেলে? হ্যাঁ তুমি পটি করো, এ বস। আপ করে দেবো কিন্তু, পটি করো। আই 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 আই, পটি থেকে উঠে যাচ্ছিস, দাঁড়া তুই দাঁড়া। তুই রান্না করবি? পড়ে যাবি, দাঁড়া আমি মাংসটা হয়ে গেছে নামাই নেই, যা পিছা ওদিকে পিছা, পড়ে যাবি কিন্তু চিনি, দাঁড়া আমি নামাই নেই, এটা হয়ে গেছে, যা 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 তোকে এটা রাখ, রসুনটা রাখ ওখানে, রাখ ঝুড়িতে, রাখো রসুনটা, এই যে নাও এটা, এটা ওখানে রাখো ঝুড়িতে, রাখো খালি কাজ বাড়ায় নাও, এটা নাও, এটা নিয়ে রাখো, এই যেটা নাও নাও, এটা নাও, হ্যাঁ নাও ওটা নিয়ে ওখানে রাখো, হ্যাঁ রেখে দাও ওখানে, রেখে দাও, দেখ কোথায় রাখে, আবার ফেলবি, দাঁড়া তুই দুষ্টুমি করতেছিস, দেখ খালি সব খালি কি অবস্থা, তুই এত কাজ পারিস? আয় গায়, এই যে আজকে আমাদের দেখো এটা একটা নিরামিষ তরকারি, এখানে আছে ডাল, এই যে মাংস, এই যে এটা হচ্ছে একটু চচ্চড়ি, চাটনি, পড়ে যাবি শোনা ওইদিকে যাও, আবার এটা ওটা ধরে কি নিলি রে, ওটা দেখ এখানে হিসু করে কি করলো মেয়েটা, ওট ওট দাঁড়া তুই দাঁড়া, হিসু করলি এখানটায় তুই বসে বসে, হ্যাঁ ওট ওট আয় আয়, জলে হাত দিবি না, দেখ তো কি করছিস, রসুন একদিকে, দেখ এ মেয়েটা, এটা মা ইয়ে কই, দেখ তুই কাজ করতেছিস না কাজ বাড়াচ্ছিস আমার, বল আয় দিকে আয়, ওইদিকে ঢোকে না, ই পা এই এই আয় 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 আয়, হয়েছে তুই অনেক কাজ করে দিছিস চিনি আমার, হয়েছে রে হয়েছে, যা ভাত রান্না করবি প্রেশার কুকারে, হুম যা, তুত্তুরি বুড়ি খালি তুত্তু তুত্তুর করে, হুম যা রান্না করবি কর, যা দেখ দেখ কোথায় কোথায় কোন পাইপ ধরতে যাচ্ছে মেয়েটা, কি রে আয় 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 আয়, মাথায় বাড়ি খাবি শোনা, আয় আয় আয়, চলো আমাদের রান্না বাড়ি হয়ে গেছে, চলো যাই আমরা, যাবো চলো চলো, তুমি মাম খাবা, মাম মাম খাবা, চলো চলো তুমি মাম খাবা, বসো যাও আমি মাম দিবো তোমাকে, যাও মাম দিবো, যাও বসো ওখানে, যাও আর আসবি না, কাজ করতে হবে না তোকে, যা যাও দেখি, যা যা হয়ে গেছে, এবার কে মাম খাবে, চিনি এখন মাম খাবে, আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, যে তো গ্লাস পড়ে আছে, মাম খাবে রে চিনি এখন, বস এখানে বস, বস এখানে বস, বসো বস, দেখ বসবে না মেয়েটা, নেই এত প্যাপা করে, তো আমাদের আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, অনেক কষ্টে রান্না করলাম দেখতেই পাচ্ছিলে তোমরা, চিনি এদিকে লাফালাফি করছে বাড়িতে, একটা মানুষ নেই ধরার, মা চলে গেছে বাপের বাড়ি, ওর বাবা চলে গেছে ব্যাংকে, ও দাদা চলে গেছে দোকানে, সবাই যে যার মতো, আমি একাই, আমি আর চিনি আরিতে একা আছি, ও মা কোনো রকমে মাংসটা করলাম ভাতটা করলাম, এবার ওকে একটু খাওয়াবো, আমি স্নান করি নি, স্নান করবো 2টা বাজে, ওর বাবাকে ফোন করলাম, বললো দেরি হবে আসতে,
এবার আজকে আমার স্নানটাও দেরি হয়ে গেল, 2টা বাজে। আমি তো ও মাম্মা 12টার সময় স্নান টান পূজা টুজা করে নি, ভাগ্যিস মা পূজাটা করে গেছে। কো নামবা নামবা নামো নামো যাও যাও। আর এত হাঁটতে শিখিয়ে নি, মানে কি ছাপের পাঁচ পা দেখছে, সারাক্ষণ হাঁটাহাঁটি করে। এই যে দেখো কি করছে, সারাটা ক্ষণ এগুলা করে, ও সারাটা ক্ষণ এই সমস্ত দুষ্টুমি লেগেই আছে। তো আমি এখন দেখি ওর বাবাকে ফোন করে আসতে বলি, স্নান ধান করবো, তারপর চিনিকে খাওয়াবো। তো চলো দেখতে থাকো। কালকে আমি এগুলা গুছালাম, তুই আজকে আবার ফেললি। তুই গুছাবি আনলাই একটা কাপড় দেখতে পারে, প্রতিদিন ফেলে। আমার কি প্রতিদিন আনলা গুছানো কাজ? দুষ্টু একটা মেয়ে, এত দুষ্টু। এই দেখ কত জামা কাপড় ফেলছিস, তুই দেখ নিজেই দেখ, চিনি দেখ নিজে দেখ, আবার আয় ফেলবি না ওটা, দেখ তো দেখ দেখ। আবার ওর বাবা জামা কাপড় টানতে গেছে ওখানে, ওখানে ওটা কি তোর আমার মতো ওখানে করা আছে, ওটা ওখানে আটকানো আছে। দেখ দাঁড়া তুই দাঁড়া, বাহাদুরকে ডাকবো আমি এক্ষুনি। বাহাদুর আয় তো, ধর চিনিকে ধর ধর, কেন দৌড়ে আসিস, কেন দৌড়ায়, ধর বাহাদুর ধরে নে চিনিকে, আয় যা যা যা, ওগুলা ওঠা সব ওঠা, যা ওগুলা ওঠা। তারপরে দেখছো তো সারাদিন চিনি কত দুষ্টুমি করে, দেখো এই যে তুর 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 করে এদিক ওদিক হাঁটবে, তুরতুরি বুড়ি, আর এই যে জামা কাপড় সব ফেলবে, একটা কিচ্ছু রাখে না। এই যে আবার গেছে ড্রেসিং টেবিলের ওখানে, যা যা দেখ খালি বের কর তুই। তো সারাদিন মেয়েটা তুতু তুতুর করিস, দেখ তো এবার চিরুনি নিয়ে পড়ছিস, দেখ এবার চিরুনি কর, চিরুনি করো করো চিরুনি করো, যা দুপুস করে পড়ছে। এগুলা হচ্ছে আমার চিনির আর সারাদিনের কাজ, এগুলা ও ফেলবে আমি গোছাবো। ওইখানে এক গাদা ফেলছিস, এইখানে এবার ফেলা শুরু করছিস নাকি? এত দুষ্টু মেয়ে গেছে, তোকে আমি ভাতই খাবো না, যা তুই না খেয়ে থাকবি আজকে, তো পানিশ মেয়ে আজকে না খেয়ে থাকবি, তুই যাবি না ওই ঘরে, যাবি না, কেউ নাই কিন্তু, থামবি নাই ওই ঘরে, যাবি না, আবার ওই ঘরে দৌড়াচ্ছে মেয়েটা, যাবি না ওই ঘরে, থামবি নাই, নাই নাই থামবি নাই, থামির ঘর ফাঁকা, থামবি নাই। থাম্মি কোথায় গেছে, মামা বাড়ি? হ্যাঁ থাম্মি তো চলে গেছে, থাম্মি তো চলে গেছে সোনা। ও দুষ্টু, আবার 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 দুষ্টুমি করে, যা তুই বাইরে যা, যা ওই গেট দিয়ে বাইরে যা, যা যা না টাটা দিলে হবে না, যা যা, তোকে ঢুকতে দিব না, যা তোকে ঢুকতে দিব না, যা যা তোকে ঢুকতে দেবো না, যা আবার চলে আসলি, কই আমি কি জানি, কই কই কই, মুখে দিবি না চিরুনি, মুখে দিবি না, ছাড় ছাড়, আবার ফেলে দেয় ধর, দেব না যা। এই দিদা কে দেখি, দেখ ও মা, এই যা দেব না যা, চিনি মাম খাবে মাংস দিয়ে, এই যে চিনি কাঞ্চু কান্দু করছে কানু কানু, আমি দিচ্ছি আমি মাখাই দিচ্ছি, হাত দেয় না শোনা, আমি দিচ্ছি না, হ্যাঁ তুমি মাংস খাবা দিচ্ছি না, তোদের পুতুল মানে পুতুল কই, আজ পুতুলের গায়ে হলুদ, ও চিনি ওই যে দেখ পুতুল, ওই যে গায়ে হলুদ হবে, এই ওই যে গায়ে হলুদের জিনিসপত্র দিয়ে, হলুদ কই, এই যে হলুদ দুব্বা ধান ফুল, এই যে পুতুল, বর কই বউ কই, এটা বর এটা বউ, তুমি এতক্ষণ ধরে এই বাজে বাজে রঙগুলো করলে এখানে, ঠিক ভেঙে গেল, ও এই যে আমি চিনিকে দিয়ে আসছি নিচে। ফাইনালি এখন কটা বাজে, এখন বাজে দেখো 3টা বাজে, এখন আমার স্নান ধান কমপ্লিট হলো,
এবার খাওয়া দাওয়া করব, চিনির খাওয়া দাওয়া তো হয়ে গেছে, খাওয়া দাওয়া করে চিনিকে ঘুম পাড়াবো, আমিও ঘুমাবো। কি 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 তাওয়াল নিবি? আ এই সারাদিন এমেটা এত দুষ্টুমি করে, তোর ঘুম নাই রে, তোর ঘুম পায় না? আমাকে যদি সারাদিন বলে ঘুমাতে, আমি সারাদিন ঘুমাবো। এ এ এখন পড়াশোনা নাই তো ওই জন্য ঘুম পাচ্ছে না, পড়াশোনাটা শুরু হয়ে গেলেই তখন কত ঘুম পাবে, তখন না আমি আর উঠবো না, ঘুমাই। তাই শোনো মাম্মা, ও শোনো মাম্মা, তো আমি এখন দেখো শ্যাম্পু ট্যাম্পু করলাম, কিরে বাবা রে এখনই পড়তো রে, দাঁতে লাগছে, এই সবাই দেখো চিনি দাঁতে লাগছে, ওই দেখ তুই কিভাবে কাঁদিস দেখ একবার, এই যে বেশি দুষ্টুমির ফল একবার দেখ তুই, ও শোনো দেখ তুই কিভাবে হয়ে গেল ওর কাদা, এইটুকুনি ওর কাদা, ওই যে ক্লিপ ওই যে ওখানে দিয়ে, ওই যে ও এই ঘর ধরে আমাদের অবস্থা কি চিনি দেখ তুই কি করে রাখছিস সব কিছু দেখ, মনে হচ্ছে এখানে কি চাষ হয়ে গেছে, শোনা চাষ হয়ে গেছে, তো আমি এখন সিঁদুর টিঁদুর পরবো না, ক্রিম দিব মুখে, বাসি শুরু হয়ে গেল, বাসি শোনা দাঁড়াও আমি ক্রিম দিয়ে নিই, দাঁড়াও না যাও তুমি ওদিকে খেলো, যাও বিছানায় খেলো, যাও যাও যাও, চিনির বাবা বাথরুমে গেছে স্নান করতে, এবার ও বেরোলে পরে খাওয়া দাওয়া করবো, ওকে ঠাকুমার কাছে দিয়ে আসবো, নাহলে আর খেতে দেবে না, এত দুষ্টুমি করে, না খেতে দেবে, না নিজে খাবে, না হাঁটবে, না বসবে, কিছু করবে না, তখন কার কোলে নিয়ে বসে থাকবো, তো ওকে দিয়ে আসি ঠাকুমার কাছে, আমি আর ওর বাবা খাওয়া দাওয়া করে তারপর ওকে নিয়ে এসে ঘুম পাড়াবো, তো চলো ওকে দিয়ে আসি আমি এখন, বসো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং, এই এই শোনা আমরা 6টার সময় ঘুম থেকে উঠলাম, এখন 6:30 বাজে, এই সন্ধ্যা টন্ধা দিয়ে চিনিকে খাওয়ানো হয়ে গেছে, এই যে দেখো চিনিকে সাজুগুজু করে দিয়েছি, দেখো ঝুটি বেঁধে দিয়েছি, হাই করে দাও, হাই হাই করে দাও, শোনা হাই করে দাও, হাই হাই, এই চম্মা পরে, তুমি চম্মাটা পরে দেখাও কেমন লাগছে, মিমিদেরকে দেখাও, সবাইকে দেখাও, এই যে দাও, এই যে দেখো তো চিনিকে কেমন লাগছে, অনেক সুন্দর। তো এখন ভাবছি চা খাবো, চিনির তো খাওয়া হয়ে গেছে সেলাস, আমি এবার চা খাবো, চা রেডি, এটা চিনির চা, এটা আমার চা, এই যে বিস্কুট, কে খাবে দেখো, চিনি চা খাওয়ার জন্য কেমন কানু কানু করছে, দেখো চা খাবে, দিব দিব দিব, এই যে বসো বসো, দিব চলো বসো বসো, আমরা দিব চা খাবো, এখন আমরা চা খাবো, ও শোনা এই যে তুমি বিকু দিয়ে চা খাও, বিকু এই যে বিকু, না বিকু না, না আমি দিচ্ছি না, বিকু না, বিকু দিয়ে চা খাও, আমি একটা বিকু নি, হ্যাঁ চা খাও, এ ভাঙছিস কেন, এই যা ফেলে দিলি ভাঙে ভাঙে, যা চাটা ঠান্ডা হয়নি, শোনা আমি দেই ভেজা ভেজাই খাই, দাও এই যেভাবে ধরে না, চাটা খাওয়া হয়ে গেছে, তারপরে আমরা একটু বাইরে গেছিলাম, এই যে দেখো চিনির জন্য কেক, ওখানে একটা ঝুড়ি ভাজা খেয়েছি, আর এই যে কেক নিয়ে আসছে চিনির জন্য একটা, আর আছে চিনির জন্য আমার ব্রাশটা কই, এই যে চিনির জন্য একটা ব্রাশ নিয়ে আসছি, ও খালি আমাদের ব্রাশ নিয়ে টানাটানি করে, আমার আর বাবার ব্রাশ নিয়ে টানাটানি করে, ওই জন্য ওর তিনটা দাঁত হয়েছে, তো ওই যে দেখো তিনটা দাঁত হয়েছে, ওই জন্য ব্রাশ করবে, ওই জন্য আমাদের ব্রাশ নিয়ে টানাটানি করে সবসময়, যখনই ব্রাশ নিই তখনই ওরই লাগে ব্রাশটা, তো ভাবলাম ওর জন্য একটা ব্রাশ নিয়ে যাই, দেখলাম ব্রাশ আছে বাচ্চাদের, আর ওই যে দেখো চিনির ওই যে মাথায় দেখো ছোটো ছোটো ক্লিপ, দেখো ভালো লাগছে না, দেখো আর এই যে ও বাবা ললিপপ খাওয়াচ্ছ, সবাইকে দাও দাও সবাইকে দাও, আর একটা ললিপপ খাচ্ছে, আর একটা ঝুড়ি ভাজা মানে খাওয়া খেয়েছিলাম আমি চিনি আর চিনির পাপা, তো ভিডিওটা এখানে শেষ করছি, আর বেশি বড় করব না, দেখো আমার টুনটুনিকে কেমন লাগছে, টুনটুনি
তো আর বেশি বড় করব না, এখানে শেষ করছি। আর সারাদিন কি করলাম না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন কিছু করব না, মানে রান্নাবাড়ি আর কিছু নেই। আর রাত 9টার সময়, এখন তো 9:45 বাজে, রাত 9টার সময় রুটি করব। রুটি করে আর ভাত আছে, ভাতটা খেয়ে তারপরে ঘুমিয়ে পড়ব। আর কিছু দেখার নেই, কিছু করার নেই, তারপরে ঘুমাবো, তারপরে তো আর কিছু করার নেই। ওই জন্য এখানেই টাটা করে দিলাম সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো আমার ভিডিও। আর এই পড়ে গেল, তো চলো টাটা, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। সঙ্গে থেকো, পাশে থেকো, সাথে থেকো। টাটা, সবাই ভালো থেকো।